পৃথিবীতে অনেক ধরনের সৌন্দর্য আছে, এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক সৌন্দর্য হচ্ছে এই অপেক্ষা বইটা। প্রত্যেকটা মানুষের ভেতর একটা চাপা যন্ত্রণা, একটা আর্তনাদ, কিন্তু কেউ কারোর সামনে এই জিনিসটা ওপেন আপ করতে পারতেছে না, কিংবা অনেক সময় ওপেন আপ হয়ে যাচ্ছে কিন্তু কেউ তাকে ভুল বুঝে যাচ্ছে, কেউ তাকে আবার শান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু সব কিছুই একটা অপেক্ষা কেন্দ্রিক চলতেছে। অপেক্ষা কখনোই সুন্দর না, তবে এই বইয়ের অপেক্ষাটা হয়তো সুন্দর হলেও হতে পারে। এক্স্যাক্টলি, অপেক্ষা আসলে সুন্দর কিনা জানি না, কিন্তু হুমায়ুন আহমেদের বইয়ের অপেক্ষা একটা করুণ সুন্দর। অপেক্ষা সুন্দর না ঠিক, কিন্তু এই বইয়ের চরিত্রগুলো সুন্দর, তাই হচ্ছে অপেক্ষা বইটাকে সুন্দর মনে হয়, আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি, আমরা যারা হচ্ছে বইয়ের পাঠক আছি, আমরা যখন কোনো জায়গায় পোস্ট দিই বা যে কোনো কিছু করি যে হুমায়ুন আহমেদের কোন বইটা আমি পড়তে পারি, আমাদের খালিদ ফারহানও হচ্ছে যে কোনো বইয়ের সাজেশনে, আমি দেখি যে ওনার 10টা বইয়ের মধ্যে 9টা বই হচ্ছে যে নন ফিকশন, বিজনেস টিজনেস থাকে, বাট নাম্বার 1 যে বইটা উনি সাজেস্ট করেন সেটা হচ্ছে যে অপেক্ষা। এটা হতে পারে অপেক্ষা বইটা আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে, হয়তো এই বইয়ে কেউ তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেছে, আমরাও কিন্তু আমাদের লাইফে প্রিয় জিনিস হোক, প্রিয় মানুষ হোক, কিংবা এমন কিছুর জন্য অপেক্ষা করি, আমরা পাবো নাকি পাবো না এই জ্ঞানটা আমাদের কাজ করে না, আমরা শুধু অপেক্ষা করে যাই যে হলেও হতে পারে কিংবা হবে, এরকম একটা যে ফিলিংস আমাদের প্রত্যেকের মনে কাজ করে, এটাই বইয়ের সাথে খুব সুন্দরভাবে রিলেট করে।